দুনিয়ার ছবি দিয়ে সন্তানকে শেখাতে হবে না ওটা ইন্দ্রিয়লব্ধ জ্ঞান ওটা আল্লাহ মানুষকে তো দিয়েছেন দিয়েছেন ওটা চতুষ্পদ জানোয়ারকেও দিয়েছেন আমার সন্তান ডিম ভাজা না শিখলেও চলবে তার কিন্তু আমার সন্তান তাওহীদ যদি না শেখে তার দুনিয়া আখিরাত ছবি বরবাদ ধর্ষক কারা শিক্ষিতরা মদখোর কারা শিক্ষিতরা সুয়ানিখোর কারা শিক্ষিতরা আজকের সমাজেও অহিবিত্তিক জ্ঞানের অনুপস্থিতি থাকার কারণে এই উচ্চ শিক্ষিত ব্যক্তিরা এদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ সবচেয়ে বড় ঘুষখোর সবচেয়ে বড় প্রতারকে পরিণত হয়ে গিয়েছে এদেশের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনার সন্তানকে নাস্তিক করার পায় তারা চলছে সেই সময় জেনারেল স্টুডেন্টরা আরবি লিখত সূরা ফাতিহা সূরা ইখলাস সূরা নাস আর এখন একটা ছাত্র দাখিল পাস করতেছে কোরআন পড়তে জানে না আজকে শিক্ষার অভাব নেই কিন্তু সুশিক্ষার অভাব আছে এডুকেশন ইজ এ ব্যাকবোন অফ এ ন্যাশন দ্যাট ইজ রং ইসলামিক এডুকেশন ইজ এ ব্যাকবোন অফ এ ন্যাশন দ্যাট ইজ ট্রু তাহলে সেই সময় ইউনিভার্সিটি ছিল না এ কথা ঠিক সেই সময় মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো ছিল না এ কথা ঠিক সেই সময় লক্ষ লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান ছিল না এ কথা ঠিক তবে এ কথাও ঠিক সেই সময় যে শিক্ষার আলোক রশ্মি গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল এই আলোক রশ্মি জাহিলিয়াতের গাঢ় অন্ধকারকে দূরভূত করে প্রকৃত আলোয় গোটা সমাজকে আলোকিত করেছিল আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق سورة لك آيات نمبر إك যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অপার অনুগ্রহে সিপাইপাড়া জামে মসজিদ চারঘাট রাজশাহী অত্র জামে মসজিদে আজকের জুমার খুতবা ও সলাত আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন তার জন্যই কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ
درود و سلام بشو مانواتر مكتر دوت محا ببلابر محا نائوك محمد الرسول الله صلى الله عليه وسلم ارپروتي اسكر اي جمار خدبار آلت چو بشوئي الله رب العالمين প্রদত্ত জ্ঞান বনাম বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা উক্ত শিরোনামকে সামনে রেখে পবিত্র কোরআন ও বিশ্বনবীর মুখ মিশ্রিত বাণী থেকে এক প্রামাণ্য আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ প্রিয় উপস্থিতি আইয়ামে জাহিলিয়াতের গাঢ় অন্ধকারচ্ছন্ন একটা জাতিকে প্রকৃত আলোয় আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে নির্বাচন করেছেন আর নবী তার কওমকে কোন দিকে আহ্বান করবে কোন দিকে ডাকবে কি মানদণ্ডে একটা সমাজ ব্যবস্থা পরিচালিত হবে একজন ব্যক্তি তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে সমাজের সর্বক্ষেত্রে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে এজন্য দীর্ঘ 23 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন একটি বিধান একটি গ্রন্থ যার নাম القرآن The Holy Quran is the last and final message for all human being in the world এই পৃথিবীতে যত মানুষ বসবাস করছে এই পৃথিবীর সব মানুষের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত যে গ্রন্থটা তিনি অবতীর্ণ করেছেন এটি হলো কোরআনুল কারীম এই কোরআনুল কারীমই হলো ইলম তথা বিশুদ্ধ জ্ঞান অর্জনের অন্যতম মানদণ্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন এই হাদিসটি মিশকাতুল মাসাবির প্রথম খণ্ডের 186 নম্বর হাদিস তিনি বলছেন তারাকতু ফিকুম আমরাইন আমি তোমাদের মাঝে দুইটি বস্তু রেখে গেলাম ছেড়ে যাচ্ছি লাং তাযিল্লুমা তামাসসাক্তুম বিহিমা তোমরা ততদিন পথভ্রষ্ট হবে না যতদিন এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে এর একটি নাম হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আর অপরটির নাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক জীবন সুন্নাহ আল্লাহ রাব্বুল আলামিন যেটা পাঠিয়েছেন এটা হলো জ্ঞান আর এই জ্ঞান সম্পূর্ণ মানুষ ছাড়া কখনো আলোকিত সমাজ গঠন করা সম্ভব নয় আজকের সমাজে যে অন্ধকারগুলো আমাদের পরিলক্ষিত হচ্ছে যে ধোঁয়াশাগুলো দিন দিন বেড়ে যাচ্ছে যে কলহ বিপর্যয় যে সংঘাত যে মারামারি যে হানাহানি যে স্বাভাবিক পরিস্থিতির ব্যত্যয় ঘটছে এর পিছনে প্রধান মৌলিক উল্লেখযোগ্য প্রধান কারণই হলো জ্ঞানহীনতা মক্কার জাহেল সমাজের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যে ওহির বার্তা নাযিল করেছিলেন এই ওহিল বার্তার আলোয় যারা আলোকিত হয়েছিল এই সমাজটা এমন এক দামি সমাজে পরিণত হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ সুবহানাল্লাহ সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম এর পরের যুগ এবং এর পরের যুগ অন্য বর্ণনায় তিনি বলছেন যে আমার পর খেলাফত 30 বছর বলবৎ থাকবে এই খেলাফতের স্বর্ণযুগ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের যুগ এই
পর্যালোচনাগুলোকে একদিকে যদি রাখা হয় আর এই 23 প্লাস 30 এই 53 বছরের যুগের বাইরের বর্তমান এই একবিংশ শতাব্দী পর্যন্ত এই বিশ্বে যা কিছু উন্নয়ন অবকাঠামোগত যা কিছু উন্নয়ন মানুষের বস্তুগত পরিলক্ষিত হচ্ছে এই সমস্ত উন্নয়নের রূপরেখাকে যদি not only বাংলাদেশ but also every country in the world এই পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে 200 এর অধিক এই দেশগুলোর বর্তমান 800 কোটি মানুষের চরিত্র اخلاق কার্যক্রমকে যদি পর্যালোচনা করা হয় আর ওই 53 বছরের বসবাসকৃত মানুষের যদি اخلاق চরিত্রকে পর্যালোচনা করা হয় তাহলে সেই সময় ইউনিভার্সিটি ছিল না একথা ঠিক সেই সময় মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো ছিল না একথা ঠিক সেই সময় লক্ষ লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান ছিল না একথা ঠিক তবে একথাও ঠিক সেই সময় যে শিক্ষার আলোক রশ্মি গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল এই আলোক রশ্মি জাহেলিয়াতের গাঢ় অন্ধকারকে দূরভূত করে প্রকৃত আলোয় গোটা সমাজকে আলোকিত করেছিল সুবহানাল্লাহ কিন্তু আজকে বর্তমান সভ্যতার এই টেকনোলজি এই প্রযুক্তির উন্নয়ন এই অবকাঠামোগত উন্নয়ন রাস্তা কালভাটের উন্নয়ন এসি এরপর সাবমেরিন এরপর বিমান রকেট এর আবিষ্কার এরপর বিভিন্ন পারমাণবিক শক্তির যে ব্যবহার গোটা বিশ্বের পরাশক্তি রাষ্ট্রগুলো করতেছে এর রেজাল্ট কি দাঁড়াচ্ছে এর একটাই রেজাল্ট দাঁড়াচ্ছে আজকের পৃথিবীতে মানুষ সবচেয়ে নির্যাতিত হচ্ছে মানুষ সবচেয়ে মজলুমের শিকার হচ্ছে এই পৃথিবীতে মানুষ সবচেয়ে অপদস্থ হচ্ছে মানুষ সবচেয়ে নিহত হচ্ছে এর মূল যে হোতা মূল যে দায়ী এরাই হলো কিন্তু আবার মানুষ যারা এক সময় গোটা পৃথিবীতে শান্তি কায়েম করেছে আজকে সেই মানুষগুলো গোটা পৃথিবীতে ত্রাসের রাজত্ব কায়েম করছে পার্থক্যটা হলো কোথায় পার্থক্য এক জায়গায় সেটা হলো ওহী ভিত্তিক শিক্ষা থাকা এবং না থাকা ওহী ভিত্তিক জ্ঞানের উপস্থিতি এবং অনুপস্থিতি দেখুন সংক্ষিপ্তভাবে আমরা উইকিপিডিয়াতে একটা তথ্য উল্লেখিত হয়েছে যে শিক্ষাটা মূলত কি যে জ্ঞান আমরা অর্জন করতেছি এই জ্ঞানটা মূলত কি তারা বলছেন যে শিক্ষাটা হলো দক্ষতা বা জ্ঞান অর্জন শিক্ষা হলো দক্ষতা বা যেটা জ্ঞান মানুষ অর্জন করে এর নাম হলো শিক্ষা আর বাংলা এই শিক্ষা শব্দটি মূলত শ্বাস ধাতু থেকে নির্গত হয়েছে যার অর্থ তারা বলছেন শাসন করা বা উপদেশ প্রদান করা অর্থাৎ একজন ব্যক্তি যখন শিক্ষিত হবে তখন তার মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী তৈরি হয়ে যাবে তার মধ্যে নসিহা করার গুণাবলী পয়দা হয়ে যাবে যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবা অধ্যায় 34 আয়াত 8 এ বলেছেন ইয়া আইয়ুহান নবী হে নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি সাক্ষ্যদাতা তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াত অধ্যায় 51 আয়াত 55 বলতেছে ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন তুমি উপদেশ দাও কেননা উপদেশ মুমিনের উপকার করে সূরা গাশিয়া অধ্যায় 88 আয়াত 21 ও 22 আল্লাহ তাআলা বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির তুমি উপদেশ দাও তুমি উপদেশ দাতা হিসেবেই প্রেরিত হয়েছো লাস্তা আলাইহিম মুসাইতির তুমি দারোগানো তাহলে শিক্ষা একটা মানুষের মধ্যে এমন একটা বিকাশ সাধন করবে যাতে সে মানুষকে নসিহা করার যাতে সে মানুষকে উপদেশ দেওয়ার যাতে সে মানুষকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিতে পরিণত হয় এরপর তারা আবার বলছে উইকিপিডিয়ায়
যে এর ইংরেজি শব্দ যে এডুকেশন, এই এডুকেশন মূলত এডুকেয়ার শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো বের করে আনা, ভিতর থেকে বের করে আনা। অর্থাৎ একটা মানুষের ভিতরে লুকায়িত যে প্রতিভাগুলো আছে, যে সম্ভাবনাগুলো আছে, এগুলোকে বের করে নিয়ে আসবে কে? এডুকেশন একটা শিক্ষা ব্যবস্থা, এটা তাদের সংজ্ঞা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৩০তম পারা অধ্যায় ৯৫ সূরাত তিন এর ৪ নম্বর আয়াতে বলছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম অবকাঠামোতে তৈরি করেছি। আবার এই উইকিপিডিয়া বলছে এই শিক্ষা মানুষের ভিতরের প্রতিভাকে বিকাশিত করে। তাহলে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যে জিনিসটা, ওখান থেকে যখন শিক্ষার আলোকবর্তিকা পড়বে, তাহলে তার থেকে যে প্রতিভাগুলো বের হবে, এটা জাতির কল্যাণার্থে বের হবে নাকি অকল্যাণার্থে? নিঃসন্দেহে কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। এই জন্য আমরা কি করছি? আমরা প্রতিষ্ঠান তৈরি করছি। এই জন্য আমরা কি করতেছি? আমরা বিভিন্ন সেন্টার গুলো তৈরি করতেছি, যাতে মানুষ শিক্ষা অর্জন করতে পারে। বাংলাদেশ নামের এই ছোট্ট রাষ্ট্রের দিকে যদি আমরা তাকাই, এই বাংলাদেশে প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান প্রায় রয়েছে ৬৫,০৯৯টি, কেবল প্রাইমারি, যেখানে শিশু ১, ২, ৩, ৪, ৫ এই প্রাইমারি লেভেল পর্যন্ত বাংলাদেশে এই শিক্ষা ব্যবস্থায় প্রতিষ্ঠান রয়েছে ৬৫,০৯৯টি। এখানে শিক্ষক নিয়োগ রয়েছে ৩,৪৮,৫৮৪ জন, এবং এখানে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা হলো ২,০০,০০৯,১৯,২০১ জন। তাহলে হিউজ পরিমাণ শিক্ষক দ্বারা হাজার হাজার ৬৫,০০০ প্লাস প্রতিষ্ঠান দ্বারা কোটি কোটি বাচ্চারা তাদের মেধা বিকাশের জন্য পড়াশোনা করছে, এটা প্রাইমারিতে। এরপরে মাধ্যমিকে যদি আসেন, বর্তমান মোট মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান হলো ২০,৩১৬টি, কেবল মাধ্যমিক পর্যায়ের ৬, ৭, ৮, ৯, ১০ মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক এইগুলোর মধ্যে রয়েছে এটা। এরপর যদি কলেজের দিকে তাকান, তাহলে বাংলাদেশে মোট কলেজের সংখ্যা হলো ১,৪৪৩টি। এই যে একটা মানুষের ভিতর থেকে বিকাশ, বিকাশিত মেধাটাকে তারা বের করে নিয়ে আসবে এই জন্য। এরপর আমরা যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুলোর দিকে তাকাই, তাহলে দেখব বাংলাদেশে মোট পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে ৫৬টি, আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় ১৬০টি। শুধু তাই নয়, আরো যদি আমরা একটু পরিসংখ্যান দেখি, তাহলে দেখব বাংলাদেশে মোট যে আলিয়া মাদ্রাসা রয়েছে এর সংখ্যা হলো ৯,২৯২টি, আর স্বতন্ত্র ইবতেদায়ী পর্যন্ত যে ক্লাস রয়েছে স্বতন্ত্র, এটি প্রায় ৯,৮,৯৭২টি, মানে প্রায় ৯,০০০। শুধু তাই নয়, বাংলাদেশে সরকারি মেডিকেল রয়েছে ৩৯টি, আর বেসরকারি মেডিকেল রয়েছে প্রায় ৭২টি। এরপর বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট এগুলো তো আছেই, এরপর আরো যেগুলো নামে বেনামে এগুলো তো আছে। আর বাংলাদেশে এমনিতে কমই যে মাদ্রাসা অঙ্গন রয়েছে, এখানেই প্রায় ১৯,১৯৯টা শিক্ষা প্রতিষ্ঠান আছে। গোটা বাংলাদেশের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা একত্রিত করি, যোগ করি, তাহলে এত লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান যে দেশে অবস্থান করে, এত লক্ষ শিক্ষক যে দেশে নৈতিক চরিত্র সমৃদ্ধির জন্য পাঠদান করে যাচ্ছে, যে দেশে কোটি কোটি সন্তানরা তাদের মেধা বিকাশ করার জন্য এই প্রতিষ্ঠানগুলোতে
নির্দিষ্ট ফি দিয়ে লেখাপড়া করছে কিন্তু রেজাল্ট কি দাঁড়াচ্ছে? একটা মেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে, কি এ প্লাস পেয়েছে, ও বলতেছে যে তোমার রেজাল্ট কি? বলতেছে আমি এ প্লাস পেয়েছি। এখন ওকে সাংবাদিক প্রশ্ন করতেছে যে তুমি এ প্লাস পেয়েছো এর ইংরেজি বলো, তুমি যে এ প্লাস পেয়েছো এটা বাংলাতে না বলে ইংরেজিতে বলো। ও দুই চার পাঁচ সেকেন্ড ভাবলো যে কি বলবে, আমি এসএসসিতে এ প্লাস পেয়েছি, আমি ইন্টারমিডিয়েটে এ প্লাস পেয়েছি, তো এটার ইংরেজি ট্রান্সলেটটা কি হবে? ও একটু পর ভেবে বলতেছে আমি বলতে পারবো না। তাহলে শিক্ষা ব্যবস্থার কত উন্নয়ন না? একটা মেয়ে গোল্ডেন পেয়েছে ইন্টারে, ইন্টারে এসএসসিতে না ইন্টারমিডিয়েটে একটা মেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে, ওই মেয়েটা জানে না যে আমি জিপিএ ৫ ইন্টারমিডিয়েটে পেয়েছি এর ইংরেজিটা কি? সম্মানিত উপস্থিতি, একটা কথা প্রবাদ বাক্য সমাজে আছে যে যে পাতিলে ভাত রান্না করা হয় ওই পাতিলের মা বোনেরা একটা ভাত টিপেই বুঝতে পারে, দেখেই বুঝতে পারে যে হাড়ির ভাতগুলো কি অবস্থায় আছে। এই চিত্র শুধু একটা নয়, বাংলাদেশে হাজার হাজার যান। গতবারের পরীক্ষার রেজাল্ট আপনারা দেখেছেন ইউনিভার্সিটিতে, বাংলাতে ফেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি গুলোতে ন্যূনতম পাস করার যোগ্যতা পর্যন্ত ৫০%+ স্টুডেন্টের নেই, অথচ তারা বের হচ্ছে কি নিয়ে? প্লাস, গোল্ডেন এ প্লাস নিয়ে। এরা জাতির কর্ণধার হবে, এরাই জাতির রাহবার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলাক পারা ৩০ অধ্যায় ৯৬ আয়াত ১ এ, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পাঠ করো, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যে রব তোমাকে সৃষ্টি করেছেন, এই রব যে তোমাকে সৃষ্টি করেছে তার নামে তুমি পড়ো। বর্তমানে এই ইলিম বা জ্ঞান মূলত তিন প্রকার, জ্ঞান আল ইলম, এটা তিন প্রকার। এক নাম্বার জ্ঞান হলো ইন্দ্রিয় লব্ধ জ্ঞান, যা মানুষ জন্মের পর থেকেই শিক্ষা অর্জন করেছে। একটা কুকুর তার বাচ্চাকে দুধ পান যে করাতে হবে, সে কোন ইউনিভার্সিটিতে পড়েছে, সে কোন কলেজে পড়েছে, সে ZSC না JSC পাস করেছে না PSC, সে পাশ বিহীন জানে যে আমার সন্তানকে দুধ পান করাতে হবে। একটা বাস পাখি আকাশে উড়ে গেলে একটা মুরগির তার বাচ্চাগুলোকে ডানার মধ্যে ঢেকে রাখে কেন? এই শিক্ষা তাকে কে দিয়েছে? এটা ইন্দ্রিয় লব্ধ জ্ঞান। আমার সন্তানকে গরু কোনটা আর ছাগল কোনটা, এটা পাঠ্যপুস্তকে না থাকলেও সন্তান শিখবে যে এটা গরু, এটা ছাগল, এটা ভেড়া, এটা 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 ইন্দ্রিয় লব্ধ জ্ঞান। এই জ্ঞানটা আল্লাহ যদি কুকুরকে দিতে পারে, মানুষকে পারে না? এর জন্য আলাদাভাবে বাঘের ছবি দিয়ে সন্তানকে শেখাতে হবে না, কুত্তার ছবি দিয়ে সন্তানকে শেখাতে হবে না। ওটা ইন্দ্রিয় লব্ধ জ্ঞান, ওটা আল্লাহ মানুষকে তো দিয়েছেন, দিয়েছেন ওটা চতুষ্পদ জানোয়ারকেও দিয়েছেন। একটা মুরগি যখন ডিম পাড়বে, এটা সময় যখন হবে, ও তার নির্দিষ্ট জায়গাটা কি করে? অটোমেটিক বেছে নেয় কোন জায়গাতে সে ডিমটা পাড়লে ডিমটা ভেঙে যাবে না, নষ্ট হবে না। এই মায়া ডিম পাড়ার আগেই তার মস্তিষ্কে কে করে দিয়েছে? কে করে দিয়েছে? আল্লাহ করে দিয়েছে। একটা কুকুর তার বাচ্চা প্রসাবের আগেই জায়গা নির্বাচন করে, কোন জায়গাতে আমার বাচ্চাটা প্রসাব করলে বাচ্চাটার প্রাকৃতিক কোনো ক্ষতি হবে না। যে ইলিমটা আল্লাহ রাব্বুল আলামিন একটা কুকুরকে দান করলেন পড়াশোনা ছাড়াই, যে জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন
একটা মুরগিকে দান করলেন লেখাপড়া ছাড়াই দুর্ভাগ্যজনক হলেও সত্য আমার মেয়ের মাসিক হলে কি করতে হবে আমার মেয়ের পিরিয়ড হলে কি করতে হবে এটা সে অটোমেটিক শিখবে না এর জন্য নাকি তাকে বই পড়ে পড়ে শিখতে হবে এর চেয়ে নোংরা এর চেয়ে অভদ্র এর চেয়ে মস্তিষ্ক বিকৃত শিক্ষা ব্যবস্থা আর পৃথিবীর ইতিহাসে কখনো পৃথিবী দেখে নাই পৃথিবী বাসিয়া দেখে নাই আপনার তো মেয়ে একটা আপনি যে নিয়ম করলেন আপনার মাকে জিজ্ঞাসা করেন তারা পাঁচ বোন আর সাত ভাই ছিল আপনি যে লিখলেন আপনি যে বললেন বইটাতে তো আপনি যে লিখলেন আপনার মা তো পাঁচ বোন ছিল আপনার মাকে জিজ্ঞাসা করেন আপনার মামার সাত ভাই ছিল কই আপনার নানিকে তো এগুলো শিখতে হয়নি আপনার নানিকে তো এগুলো জানতে হয়নি আপনার বাবার মাকে জিজ্ঞাসা করেন আপনার দাদিকে আপনার দাদিরা সাত বোন আট ভাই তো এই সাত বোন আট ভাই যে জন্ম দিয়েছে ওর থেকে আপনার দাদি একটা আর আপনার দাদির থেকে আপনার বাপ একটা আর আপনার বাপের থেকে আপনি এক বাপের এক ছেলে একটা তো যাদের পনেরো জন সন্তান হয়েছে তাদের তো প্রয়োজন হয়নি তাদের বাচ্চা তো ডাস্টবিনে পড়ে থাকেনি তাদের বাচ্চা তো টয়লেটের পাইপ কেটে বের করতে হয়নি তাদের যতটা বাচ্চা হয়েছে তারা মানুষ করেছে তাহলে এক নাম্বার হলো ইন্দ্রিয় লব্ধ জ্ঞান দুই নাম্বার অর্জিত জ্ঞান যেটা অর্জন করতে হয় যেটা অর্জন করে নিতে হয় ধর্মীয় এবং বস্তুবাদী সব শিক্ষাই অর্জন করে নিতে হবে আপনি অ্যাকাউন্টিং শিখতে চান তো কমার্সে ভর্তি হতে হবে আপনি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি জানতে চান আপনাকে সায়েন্সে ভর্তি হতে হবে আপনি জিওগ্রাফি হিস্টোরি জানতে চান আপনাকে হিউম্যানিটি আর্টসে ভর্তি হতে হবে এটা হলো অর্জিত জ্ঞান আপনি হাফেজে কোরআন হতে চান আপনাকে হিফজখানে ভর্তি হতে হবে আপনি দাওরা ফারেক করতে চান আপনাকে কিতাবখানে ভর্তি হতে হবে তো এটা হলো অর্জিত জ্ঞান আপনি ইঞ্জিনিয়ার হতে চান আপনি বুয়েট চুয়েট কুয়েট রুয়েটে পড়তে হবে আপনি ডাক্তার হতে চান আপনাকে মেডিকেলে পড়তে হবে এগুলো হলো অর্জিত জ্ঞান যা অর্জন করতে হয় দুনিয়া এবং বৈশ্বিক উভয় ক্ষেত্রে অর্জন করতে হয় আর একটা হলো ওহি ভিত্তিক জ্ঞান আর একটা হলো ওহি ভিত্তিক জ্ঞান যা আল্লাহ রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন যা আল্লাহ নাজিল করেছেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বর্ণনা করেছেন সূরা ফাতির অধ্যায় ৩৫ আয়াত ১৯ ২০ ২১ ২২ আল্লাহ তাআলা বলছেন চক্ষুষ্মান ব্যক্তি আর অন্ধ ব্যক্তি এরা কি সমান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রৌদ্র আর ছায়া এরা কি সমান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আলো আর অন্ধকার এই দুইটা কি সমান আল্লাহ তাআলা বলছেন জীবিত আর মৃত এই দুই লোক কি সমান এরা সমান নয় অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন সূরা জুমার অধ্যায় ৩৯ আয়াত ৯ হাল ইয়াস্তাউ আল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না তারাও কখনো সমান নয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফাতির অধ্যায় ৩৫ আয়াত ২৮ যে আল্লাহকে ভয় করে কেবল কারা জ্ঞানী ব্যক্তিরা সব মানুষ আল্লাহকে ভয় করবে না যারা জানে তারাই আল্লাহকে ভয় করবে সূরা মুলক অধ্যায় ৬৭ আয়াত ১০ ওই দিন মানুষ বলবে যে তারা ওই দিন অপরাধীরা বলবে যে লাউকুন্না নাসমাউ আও নাকিলু যদি আমরা শুনতাম আর বুঝতাম তাহলে আজকে এই মর্মান্তিক শাস্তি সম্মুখীন হতে হতো না যদি আমরা বুঝতাম যদি আমরা শুনতাম কথাগুলো যে কোনটা আসল ইলিম
কোনটা আসল জ্ঞান এটা যদি আমরা জানতাম আর বোঝার চেষ্টা করতাম তাহলে আমরা এই আযাবের সম্মুখীন হতাম না একই কথা আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আরেক ভাবে বলছেন সূরা মুহাম্মদ অধ্যায় 47 আয়াত 24 এ আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন তারা কোরআন নিয়ে কেন চিন্তা করে না কেন গবেষণা করে না তাদের হৃদয় কি তালাবদ্ধ একই কথা সূরা নিসা অধ্যায় 4 আয়াত 82 তে আল্লাহ বলছেন আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাশর অধ্যায় 59 আয়াত 21 এ যে আমি যদি কোরআনকে অবতীর্ণ করতাম একটা পাহাড়ের উপর লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ তাহলে আল্লাহর ভয়ে এই পাহাড়টি ভেঙে বিদীর্ণ হয়ে যেত এরপর আল্লাহ তাআলা বলছেন তিলকাল আমসাল নাদরিবুহা লিন্নাস আল্লাহ তাআলা এই উপমা দিয়েছেন কাদের জন্য লাদরিবুহা নাস মানুষের জন্য কেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন যাতে মানুষ চিন্তা ভাবনা করে যাতে মানুষ বোঝার চেষ্টা করে সূরা কমার অধ্যায় 54 আয়াত 17 22 32 40 আল্লাহ বলতেছে ওয়ালাকাদ ইয়াসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদাক্কির আমি আল্লাহ তাআলা কোরআন বোঝাটাকে সহজ করেছি তোমাদের কেউ আছো যে এটাকে বুঝবে এই জ্ঞান বলতে ইবনে হাজার আসকালানি রাহমাহুল্লাহ বলেন জ্ঞান বলতে সালাফগণ কেবলমাত্র কোরআন ও হাদিসের জ্ঞানকে বুঝিয়েছেন কোরআন ও সুন্নার জ্ঞানকে বুঝিয়েছেন এটাই হলো যে জ্ঞানের কথা আল্লাহ তাআলা বলছেন সূরা মুহাম্মদ অধ্যায় 47 আয়াত 19 আল্লাহ বলছেন ফাআলাম আগে জেনে নাও কোন জিনিস জানবে আগে জানবে কিভাবে ডিম ভাজতে হয় আল্লাহ এটা বলছে ফাআলাম ডিম ভাজতে হয় কিভাবে ওটা জানো মশারিটা টাঙাতে হয় কিভাবে ওইটা আগে শেখো বিছানাটা ঝাড়ু কিভাবে দিতে হয় এটা আগে শেখো এগুলো কথা আল্লাহ বলে নাই এটা ইন্দ্রিয় লব্ধ জ্ঞান ওটা বাপকে দেখে বেটা শিখবে মাকে দেখে মেয়েরা শিখবে বরং বর্তমানে এত প্রযুক্তি থাকার পরেও আপনার বাড়িতে আত্মীয় গেলে হোটেল থেকে খাবার এনে খাওয়ান আর আপনার মায়ের আপনার দাদির আপনার নানির 8 সন্তান নিয়ে আত্মীয়র খেদমত করেছে লাকড়ি দিয়ে রান্না করে কই তাদেরকে তো রান্না আলাদাভাবে শিখতে হয়নি বিছনাটা আপনার দাদি ভালো করে গোছাতে পারতো আপনি পারেন না ভালো করে ধুইতে পারতো আপনি পারেন না ওটা পাঠ্যপুস্তক দিয়ে শেখাতে হয় না ওটা বই পড়ে শেখানোর কিছু নেই আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন ফাআলাম জানো জ্ঞান অর্জন করো কিসের এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আল্লাহ এটাকে জানতে বলছে আল্লাহ বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আগে গঠন প্রণালী জানো আল্লাহ বলছে সাফিক্স প্রিফিক্স আগে জানো আল্লাহ বলছে সিনোনিম অ্যান্টোনিম আগে জানো আল্লাহ বলছে আগে কেমিস্ট্রি শেখো কমার্স শেখো আর্টস শেখো না ফাআলাম জানো কি জানবে কোনটা জিনিস জানবো ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকার যে কোনো মাবুদ নেই এটা আগে জানতে হবে এইটা সবার আগে আমার সন্তান ডিম ভাজা না শিখলেও চলবে তার কিন্তু আমার সন্তান তাওহীদ যদি না শেখে তার দুনিয়া আখেরাত সবই বরবাদ আজকে সবচেয়ে দুর্নীতিবাজ কারা শিক্ষিতরা না ধর্ষক কারা শিক্ষিতরা মদখোর কারা শিক্ষিতরা সুয়ানিখোর কারা শিক্ষিতরা আজকে দাবা ফেসবুকে মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে যত অপরাধ করতেছে কারা মূর্খরা কারা শিক্ষিত ব্যক্তিরা ওয়েল এডুকেটেড পারসন ইন আওয়ার কান্ট্রি এরাই সবচেয়ে উচ্চ শিক্ষিত এরা ইংরেজিতে অনারগল কথা বলতে পারে এদের বাড়িতে MP3-র আন্তর্জাতিক দেশীয় বইগুলো পাওয়া যায় কিন্তু এদের বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা আবু জেহেলকে যেমন আবুল হাকামের পরিবর্তে আবু জাহেলে পরিণত করেছে ওহিভিত্তিক জ্ঞান না থাকার কারণে আজকের সমাজেও ওহিভিত্তিক জ্ঞানের অনুপস্থিতি থাকার কারণে এই উচ্চ শিক্ষিত ব্যক্তিরা এদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ সবচেয়ে বড় ঘুষখোর সবচেয়ে বড় প্রতারকে পরিণত হয়ে গিয়েছে ওহিভিত্তিক জ্ঞান না থাকার কারণে আপনার দাদির এত এলেম ছিল না যত এলেম নাতনির আছে এত জ্ঞান ছিল না কিন্তু আপনার দাদি
একটা পরপুরুষের সামনে যতটা পর্দা করত যেভাবে নিজেকে আবৃত করত পরপুরুষ না আমরা দেখেছি আমাদের দাদি নানীরা নিজের স্বামীর কাছেও পর্দা করত অনেক বেশি স্বামীর কাছেও আজকে আমাদের সেই সময়ের দাদি নানীরা তাদের স্বামীর কাছেও যে পর্দাটা করে ঘরে বসবাস করত এদেশের তরুণীরা এদেশের নারীরা আজকে বাহিরে এই স্কুলে পড়তে গিয়ে কলেজে পড়তে গিয়ে ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে ওর চার ভাগের একানাও পর্দা করে না অত সেই পর্দাটা কে করত দাদি কার কাছে করত দাদার কাছে করত নানি কার কাছে করত নানির কাছে যে পর্দা করত আজকে এত শিক্ষিত হয়েছে এজন্য একজন ব্যক্তি বলতেছিল আজকে আমাদের সমাজে জানা এত বেড়ে গেছে যে জানতে 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 আমরা জানোয়ার হয়ে গিয়েছি আমরা জানতে জানতেই জানোয়ার হয়ে গিয়েছি এত শিক্ষা আমাদের হয়েছে এই বস্তুবাদী শিক্ষা আমাদেরকে ধ্বংস করতেছে এর কয়েকটা উদাহরণ দেই দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী প্রথম খণ্ড 1386 নম্বর হাদিস কুল্লু মাউলুদু ইউলাদু আলাল ফিত্রা প্রত্যেক আদম সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে ফিত্রাতের উপর ইসলামী ফিত্রাতের উপর জন্মগ্রহণ করে তার মা বাবাই তাকে ইহুদি বানিয়ে দেয় তার মা বাবাই তাকে অগ্নি উপাসক বানিয়ে দেয় আপনার ছোট্ট সোনামণি স্কুলে যাচ্ছে স্কুলটা পরে বলি আগে মাদ্রাসাটা বলি আলিয়া মাদ্রাসা বলি এরপর স্কুলে যাব আলিয়া মাদ্রাসায় প্রথম শ্রেণীর একটা বই আছে নাম তার বাংলা বই এই বইয়ের দুই ও তিন নাম্বার পৃষ্ঠায় এমন কিছু নাম উল্লেখ করা আছে যে নামগুলো হিন্দুয়ানি সংস্কৃতির যেমন ঐশী উর্মি ঈশিতা ওমি আলো এই রকম নাম তাহলে আমার ছোট্ট সোনামণিটা নামের ক্ষেত্রে ও আব্দুর রহমান আব্দুল্লাহ আল্লাহর কাছে প্রিয় নাম কি আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর সঙ্গে আব্দু যুক্ত করে নাম রাখা এগুলো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন তো এই নামের ব্যবহার যাতে সন্তান না শেখে ও যাতে শেখে নাট বল্টু স্ক্রু ট্যাবলেট বুলেট চকলেট আছে না নাম কি বুলেট বুলেটও নাম নাম কি বকুল নাম কি জেবা এই নামগুলো আছে না চলছে মানে এই নামের যে আসলে মিনিংটা কি অথচ কেয়ামতের দিন নাম ধরে ডাকা হবে না হাদিসে স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন পিতামাতার করণীয় হলো কি তাহানিক করবে এরপর সুন্দর নাম রাখবে নামের ক্ষেত্রে দূষণ ছড়ানো হচ্ছে ছোট্ট সোনামণি যাতে এগুলো শেখে দুই নম্বর ওই বইয়ের পাঁচ নাম্বার পৃষ্ঠায় লেখা আছে আচ্ছা ক্লাস ওয়ান এর মেয়ে ওর বয়স কত চোদ্দ পনেরো ষোলো কত হবে ক্লাস ওয়ান এর বাচ্চার বয়স আরো বেশি কত হতে পারে ছয় বছর সাত বছর ওকে কবিতা শেখানো হচ্ছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ আচ্ছা অনের বাচ্চাটা বউ কি এটা কি বোঝে বোঝে এটা হাসার কোনো কথা নয় এদেশের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনার সন্তানকে নাস্তিক করার পায় তারা চলছে আজকে ২৪ সালে যা হবে ২৫ সালে আরো এর চেয়ে বেড়ে যাবে ২৬ সালে আরো বাড়তে 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 যে ফুলহাতা জামা ফুলহাতা জামা ঘটনা বলে এদিকে আসি ঘটনা বলে এদিকে আসি যে শ্বশুরের কাছ থেকে জামা নিয়ে এসেছে পায়জামা জামাই তো প্যান্টটা পরে দেখে যা চার আঙ্গুল বড় হয়ে গেছে স্ত্রীকে বলেছে চার আঙ্গুল কেটে রাখবি অফিস থেকে ফিরে এসে দেখে যে কাটা হয়নি প্যান্ট কাটা হয়নি স্ত্রীকে ধমক দিয়েছে নতুন বউ প্রথম দিনই স্বামীর কথা শোনো না রাগ হয়েছিল মা বলতেছে বেটা বউ কি এত গালি দিস না নতুন বউ বোন বলতেছে ভাইয়া ভাবিকে গালি দিও না পরের দিন যখনই অফিসে চলে গেছে স্বামী স্ত্রী চার আঙ্গুল প্যান্টটা কেটে রেখে দিয়েছে স্ত্রী যখন দুপুরবেলা গোসল করতে গেছে মা ছেলের রুমে ঢুকে চার আঙ্গুল প্যান্ট আবারও কাটছে আবার দুপুরবেলা দেখে বোন এসে মাও ঘুমিয়ে ভাবিও ঘুমিয়ে এবার বোনও চার আঙ্গুল প্যান্ট কেটেছে সবাই কেটে ওই এক আল্লাতে রেখেছে একজন আর একজনকে মনে করেছে হয়তো সে প্যান্টটা কাটেনি আবারও ভাই আজকে এসে রাগ হবে তো ভাই যখন অফিস থেকে চলে এসেছে যে প্যান্ট চার আঙ্গুল কাটার কথা ওই প্যান্ট কাটা হয়েছে কয় আঙ্গুল বারো আঙ্গুল চার 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 তিনবারে কাটা হয়েছে বারো আঙ্গুল ওটা কি আর ফুল প্যান্ট থাকবে তো আজকে
যে শিক্ষা ব্যবস্থা কওমি খারিজি লাইনে ছিল ওই সময় আরবিকটা দেখবেন ওই সময় আরবি একটা জেনারেল স্কুলের বাচ্চাদের আরবির হাতের লেখা ছিল আমরা যখন পড়েছি তখন আরবি লিখেছি জেনারেল থেকে মাদ্রাসার হিসাব জেনারেল যারা তারা আরবি লিখত আর এখন এমন হয়েছে আমার দিনাজপুর পার্বতীপুর উপজেলার কথা বলতেছি আমি 10টা দাখিল মাদ্রাসার স্টুডেন্টকে দাঁড় করিয়ে দিব যারা কোরআন পড়তে পারে না কি বুঝলেন সেই সময় জেনারেল স্টুডেন্টরা আরবি লিখত সূরা ফাতিহা সূরা ইখলাস সূরা নাস আর এখন একটা ছাত্র দাখিল পাস করতেছে কোরআন পড়তে জানে না তাহলে এইভাবে কাটা হচ্ছে 21 যা হয়েছে 23 তার থেকে বেশি 23 যা হয়েছে 24 আরো বেড়ে যাবে 24 যা হচ্ছে যে অপসংস্কৃতির বিষবাষ্প ছড়ানো হবে এর চেয়ে বহুগুণ বৃদ্ধি পাবে এর একটা আতাগাতে আপনার মেয়ে এসে ওই যে ওই পাশের টেবিলে ওটা তোর বউ দুই দিন পর একটা সিটি দিবি লাভ লেটার এরপর বড় হবি এরপর এক রাত থেকে আসবি এক জায়গায় আবাসিক হোটেলে এভাবে হবি বাচ্চা যদি হয় কি ব্যবহার করতে হবে অন্যান্য দেশে যেমন বলতেছে কন্ডম ব্যবহার কিভাবে করতে হয় কেন এটা কেন প্রতিষ্ঠানে শেখাতে হবে জেনাবন্ধ শেখাতে হবে না বরং বাচ্চা যাতে না হয় এটা শেখাতে হবে নাউযু বিল্লাহি মিন জালিক মনে হচ্ছে আইএমএ জাহিলিয়াতের আবু জেহেল যে যুগে বসবাস করত ওই যুগের মানুষের যতটা কমন সেন্স ছিল যতটা কমন সেন্স ছিল আবু জেহেলের যুগের মানুষের ওই কমন সেন্স এখন বর্তমান পৃথিবীর মানুষগুলোর নাই উলাইকা কাল আনআম বালহুম আদল এরা তো পশু নয় নয় বালহুম আদল এরা পশুর থেকেও খারাপ হয়ে যাচ্ছে সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 179 এরপর আরেকটা দেখেন মাদ্রাসার বাংলা বইয়ের 15 নম্বর পৃষ্ঠায় এ শেখানো হচ্ছে বাচ্চাদেরকে এ এতে দেওয়া আছে একতারা দেওয়ার পর একতারা ছবি আছে বলেন তো উদ্দেশ্যটা কি এতে আমার বাচ্চা একতারা শিখতেছে আচ্ছা মাদ্রাসা শিক্ষার সঙ্গে একতারার সম্পর্ক কি এতে একতা দেওয়া যাইতো না দেওয়া যেত না আল্লাহ তাআলা বলছে ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া মুসলমানরা একতাবদ্ধ ওটা দেওয়া যেত ওখানে একতারা কেন একতারার ছবি কেন তার মানে আপনার ছেলে মেয়ে যাতে গানে অভ্যস্ত হয় ও একতারাটা চিনবে এরপর কিছুদিন পর ও ডিজে পার্টি করবে এরপর ও লাফালাফি করে রাত জাগবে মদ খাবে কেসিনোতে যাবে এরপর দেখেন একই বয়স পৃষ্ঠারের 21 নম্বর পৃষ্ঠা আবার বলছে বাক বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা বউ সাজবে কালকি চলবো সোনার পালকি এই যে শেখানো হচ্ছে ওকে বিয়ে পালকিতে উঠিয়ে দিয়েছে অথচ সে কোন শ্রেণীতে পড়ে প্রথম শ্রেণীতে পড়ে সম্মানিত উপস্থিতি এর বিপরীতে একটা শিক্ষা ব্যবস্থা দাঁড় করাতে হবে যেটা বাংলাদেশে প্রথম একেবারে প্লে লেভেল থেকে শুরু করেছে যে গবেষণাটা একেবারে প্লে থেকে আপনার সন্তানের বইটা কেমন হবে আপনার সন্তান এতে কি শিখবে আপনার সন্তান স্বরে অতে কি শিখবে আপনার সন্তান কতে কি শিখবে এক ব্যতিক্রমী শিক্ষা ব্যবস্থা এই বাংলার মাটিতে এক ব্যতিক্রমী শিক্ষা ব্যবস্থা যদি কেউ উপহার দিয়ে থাকে সেটা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড ছাড়া আর কেউ না আপনি তদন্ত করে দেখেন এক যুগ সময় প্লেতে আমার ছেলে কি পড়বে মেয়ে কি পড়বে শিশুটা কি পড়বে 1 2 3 4 তার কতটুকু পড়া সে পড়বে সে কোন কবিতাটা তার বয়স অনুযায়ী সে শিখবে সে ইংরেজি শিখবে কিন্তু কি শিখবে সে এতে আল্লাহ শিখবে বিতে বাইতুল্লাহ শিখবে সে এতে আল্লাহ শিখবে আর সেন্টেন্স কি শিখবে আল্লাহ ইজ অলমাইটি আল্লাহ হলো সর্বশক্তিমান সে কনভারসেশন কি শিখবে হ্যালো গুড বাই টাটা গুড মর্নিং গুড ইভিনিং নো ইম্পসিবল সে শিখবে আসসালামু আলাইকুম সে শিখবে আল্লাহ হাফেজ সে শিখবে আস্তাদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিম আমালিকা ওয়া সাবাদাকাল্লাহু তাকওয়া ওয়া গফার যামবাকা ওয়া ইসরা খাইরা হাইসুমা কুনতা এক গ্লাস দুধ এনে দাও ঠিক আছে দেওয়া হলো থ্যাংক ইউ ও থ্যাংক ইউ শিখবে না ও শিখবে কি জাযাকাল্লাহু খাইর বইয়ে লেখা আছে বাচ্চা ঘুম থেকে উঠবে ব্রাশ করবে হাত বা ধুবে এরপর সে বইয়ের পড়া পড়বে স্কুলে যাবে ওখানে ফজরের সালাত কোথায় গেল ওখানে উযু কোথায় গেল ওখানে কোরআন মাজিদ পড়া কোথায় গেল আল্লাহ যে বলছে ও যাতে কোরআনের সঙ্গে পরিচয় না ঘটে ও যাতে ফজরের নামাজ শব্দটা মুখস্থ করতে না পারে ও যাতে উযু করতে না পারে ও হাত পা ধুবে এটা শেখাবে কিন্তু ওকে উযু শেখাবে না এটা যদি মাদ্রাসায় লেখা হয় তাহলে অন্য বইয়ের কি অবস্থা এটা সহজে অনুমেয় এই ব্যতিক্রম এক শিক্ষা ব্যবস্থা হলো হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড
আর এর মাধ্যমে যে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে পরিচালিত হচ্ছে এবং আপনাদের দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা যেটা এখানে আছে এটাও যেটা হচ্ছে এটাও একই নিয়মে একই কারিকুলামে একই সিলেবাসে পরিচালিত হচ্ছে গোটা বাংলাদেশে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে আমার ছোট্ট সোনামণিটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে পড়ে সে যাতে বস্তুবাদী শিক্ষায় পতিত না হয়ে যায় ওদের টার্গেটই হলো নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক দূরের বাদ্যে লাভ কি শুনে মাঝখানে যে বেজায় ফাঁক ওকে শেখানো হবে 100 টাকা ব্যাংকে রাখলে এক বছর পর যদি প্রতি মাসে যদি 10 টাকা পাওয়া যায় বছর শেষে কত পাওয়া যাবে আর আমাদের সন্তানরা শিখবে যে কেউ যদি সকালবেলা 10 পৃষ্ঠার কোরআন পড়ে আর সন্ধ্যার আগে 5 পৃষ্ঠার কোরআন পড়ে তাহলে আব্দুর রহমান ওই দিন মোট কত পৃষ্ঠার কোরআন পড়বে দুই শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না বদরের যুদ্ধে এতজন গেল মুনাফিকি নেফাকি কারণে এতজন পালিয়ে আসলো মোট কতজন বদরের যুগে অংশগ্রহণ করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মোট যুদ্ধ হয়েছে এতটি আল্লাহ রাসূলে অংশগ্রহণ করেছে এতটি আল্লাহ রাসূলকে ছাড়া যুদ্ধ হয়েছে কতটি এভাবে যোগ বিয়োগ গুণ ভাগ শেখানো যেত না আমাদের সন্তানদেরকে শেখা যেত না 99 ভাগ 95 ভাগ 96 ভাগ মুসলমানের দেশে আজকে নাস্তিকতা দিয়ে আজকে বেধর্মী শিক্ষা ব্যবস্থা দিয়ে আজকে এবি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু হয়ে গিয়েছে আমরা ইউনিভার্সিটিতে পড়ে দেখেছি যে ওখানে শিক্ষার কোনো বালাই নেই কাজেই সম্মানিত উপস্থিতি ইসলামী শিক্ষা ব্যবস্থার বাইরে বিকল্প কোনো চিন্তা ভাবনা আপনাকে করা যাবে না এরকম একটা দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা নয় বরং ইউনিয়ন ভিত্তিক মাদ্রাসা প্রাইমারি লেভেল পর্যন্ত আমাদের করার চেষ্টা করতে হবে যাতে আমার সন্তানরা হাত ছাড়া না হয়ে যায় যাতে আমাদের সন্তানরা ভুল পথে পরিচালিত না হয়ে যায় যাতে আমাদের সন্তানরা ভুল সিলেবাস পড়ে ভুল বই পড়ে ভুলে ভরে না যায় আজকে শিক্ষার অভাব নেই কিন্তু সুশিক্ষার অভাব আছে এডুকেশন ইজ এ ব্যাকবোন অফ এ ন্যাশন দ্যাট ইজ রং ইসলামিক এডুকেশন ইজ এ ব্যাকবোন অফ এ ন্যাশন দ্যাট ইজ ট্রু শিক্ষাই কখনো জাতির মেরুদণ্ড নয় এ শিক্ষা জাতিকে জেনাখোর বানাচ্ছে ধর্ষক বানাচ্ছে মদখোর বানাচ্ছে পাপী বানাচ্ছে অত্যাচারী বানাচ্ছে হাজারো অপরাধে অপরাধী হচ্ছে এক ফাইল আর এক ফাইলে পাশ আসে না এক ফাইল আর এক ফাইলে কত লক্ষ টাকা কত হাজার টাকা একটা মাদ্রাসা খারিজ করতেছে আজকে 5 মাস থেকে হচ্ছে না একটা মাদ্রাসার খারিজ করতে 5 মাস লাগতেছে এক টেবিল থেকে এক টেবিল এক টেবিল থেকে এক টেবিল এক একটা টেবিলে 500, 700, 1000 না হলে আপনাকে ঘুরতে হবে আপনি যান রাজশাহী থেকে ঢাকা যান রাজশাহী থেকে ঢাকা মাঝখানে উঠেছেন এখন বলবেন ভাই আমি হঠাৎ করে উঠতে টিকিট পাইনি আমাকে টিকিট দেন বলবে দেন উৎপত্তি স্থল থেকে টাকা তখন ও ডাবল ভাড়া সহ নিবে আর যখন আপনি তাকে 200 টাকা দিবেন বলছে ভাই কিছু লাগবে না 200 টাকা নেন ও পকেটে ঢুকালো শিক্ষা কোনটা সুশিক্ষা কোনটা বলেন আমাকে বলেন আমাকে একজন MBBS ডাক্তার বলতেছে আমি আপনার ডায়াগনস্টিক সেন্টারে থাকবো না কেন আমি রোগীকে 2টা পরীক্ষা দিয়েছি তার জন্য 2টা লাগবে আপনি চাপ দিয়ে আমার কাছে 3টে কেন লিখাতে চাচ্ছেন 5টা কেন লিখাতে চাচ্ছেন আচ্ছা যে থাকতে চাচ্ছে না সেও শিক্ষিত আর যারা ডায়াগনস্টিক সেন্টার খুলেছে তারাও শিক্ষিত সুশিক্ষিত কে সুশিক্ষিত বলতেছে না নর্মাল ডেলিভারি হওয়ার কোনো সম্ভাবনা নাই সিজার ছাড়া হবে না আর আর একজন বলতেছে আরে ওরা খ্রিস্টান মিশনারিজ খুলেছে ওদের 100টার মধ্যে যদি 98টা নর্মাল হয় তো আপনি মুসলিম আপনার ক্লিনিকে আপনার হসপিটালে 100টার মধ্যে উল্টো চিত্র কেন 98টা সিজার 2টা নর্মাল কেন তাহলে কি খ্রিস্টান আপনার থেকে এগিয়ে আছে মানব সেবায় এগিয়ে আছে যান আপনি মিশনারিজ গুলোতে ওরা কাজ করতেছে ফ্রি আর আমরা বস্তুবাদী শিক্ষা নগদ যা পাও হাত পেতে না এটাই শিখাচ্ছি সন্তানদেরকে যে টাকা টাকা বাবা তোকে 20 লাখ টাকা দিয়ে MBBS ডাক্তার করিয়েছি ওটা দ্রুত উঠাতে হবে বাবা তোকে 10 লক্ষ টাকা দিয়ে চাকরি নিয়ে দিয়েছি ওটা 1 বছরের মধ্যে তুলতে হবে এ হলো বিজনেস এটা তো লেখাপড়া না এটা হলো কমার্শিয়াল বিজনেস বাপ ইনভেস্ট করবে বই কিনবে টাকা সার্টিফিকেট কিনবে এরপর চাকরি এরপর টাকা শুরু এ দিয়ে হবে না হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ এমন একটা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের জমিনে দিতে যাচ্ছে যাতে আমার সন্তান যেটা পড়বে ওটা তার মস্তিষ্কে থাকবে ওটা তার কর্মজীবনে বাস্তবায়ন হবে সে প্রকৃত অর্থেই সুশিক্ষিত হয়ে গোটা সমাজে আলো ছড়াবে আমরা চাই না আমরা চাই কিনা এরকম একটা শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থার এ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত ইসলামিক হবে এটা আমাদের চাওয়া কিনা
এটা যদি চাওয়া হয়ে থাকে তাহলে একটু আল্লাহকে বলতে হবে আল্লাহ হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডকে তুমি কবুল করে নাও اللهم امين الله এর যারা তদারকিতে আছে এর যারা গবেষণা বিভাগে আছে যারা রাত দিন গবেষণা করে এদেশের কোটি বাচ্চাদেরকে নিয়ে ভাবতেছে আল্লাহ তাদের ইলমে তাদের মেধাতে আল্লাহ তাদের যোগ্যতাতে আপনি বারাকা দান করেন আল্লাহ যে সকল প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এই সকল প্রতিষ্ঠানের যোগ্যতা সম্পন্ন দাঈল আল্লাহ তৈরি করেন আল্লাহ তাদের মাধ্যমে আবার একটা বাংলাদেশ গড়ার তৌফিক দান করেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তাওহীদ রিসালাত এবং আখিরাতের ভিত্তিতে হবে আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال النبي صلى الله عليه وسلم اللهم إني أسألك علما نافعا ابن مازا প্রথম খণ্ড 924 নম্বর হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো ابن مازا প্রথম খণ্ড 250 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اللهم إني أعوذ بك من علم لا ينفع আল্লাহ আমাকে ওই জ্ঞান দিও না যে জ্ঞান আমার উপকার করে না যে জ্ঞান উপকার করে না আপনার সন্তানের একেবারে পিএইচডি সার্টিফিকেট মৃত্যুর পর শেষ আর কোনো কাজে লাগবে না আর আপনার সন্তানের ইসলামিক সার্টিফিকেটটা তার অন্তরে যদি থেকে থাকে তাহলে এটা কবর কেন এটা তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ যারা দ্বীনের পথে চলে ফেরেশতারা তাদের পায়ের নিচে পর বিছায় সুবহানাল্লাহ তার জন্য গর্তের পিপিলিকা দোয়া করে সমুদ্রের মাছ দোয়া করে আল্লাহ লোকটাকে তুমি ক্ষমা করো তার উপর তুমি রহম করো এটা দোয়া করতে থাকে কিন্তু আপনি অনার্গল ইংরেজি কেন চাইনিজ ভাষায় যদি রাত দিন বক্তব্য দেন আপনার জন্য দোয়া নেই ও দোয়া ওখানে নেই ও দোয়া এই যে বাচ্চাদের জন্য করতেছে ফেরেশতারা গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ এদের জন্য করবে কাজে সমৃদ্ধ করুন জ্ঞানকে প্রকৃত আলো ছড়িয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম বার্তা পড়ো কোরআনে একটা সূরার নাম হলো সূরা কালাম আদম আলাইহিস সালামের মর্যাদা বৃদ্ধি পেয়েছে কোরআনের কারণেই আদম আলাইহিস সালামের মর্যাদা বৃদ্ধি পেয়েছে দীন শিক্ষা ইলম অর্জনের কারণেই এই জন্য জ্ঞানবিহীন যাতে আমরা কবরে না যাই এবং কবরে যারা উত্তর দিতে পারবে তাদের কিন্তু চারটা প্রশ্ন করা হবে তুমি এইগুলো বললে কিভাবে তখন ওই লোকটা বলবে আমি পড়েছি শুনেছি জেনেছি ইমান এনেছি কাজী পড়াশোনা করার বিকল্প কিছু নেই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যে শিক্ষায় শিখি ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই আগে যেন ইসলাম শিখার আল্লাহ তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন Teach your children 3 hours reading, writing, arithmetic. Leave the fourth the religion. You will get fifth the rascal. Shantan ke lekha pora gonit shob shekhan. Jodi tar moddhe prokito gyan na thake, o Selimuddin er moto apnake bari theke ber kore dibe. O Baballah 40 ghonta fele rakhbe. O apnake biddhashrome diye ashbe. O kashi diyechen apnar dorja lock kore dibe. Apni na kheye mara jaben. Corona hoyeche apnar sele apnar kache ar ashbe na. Ajke joto অনৈতিকতা বাপ লাঞ্ছিত হচ্ছে সন্তানদের কাছ থেকে এর মূল খতিয়ে দেখেন তাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই কোরআনের বুঝ নাই আল্লাহ তুমি আমাদেরকে বুঝদান করো আল্লাহ এখানে যে মাদ্রাসা 2021 সাল থেকে স্বপ্ন দেখছে আল্লাহ এটাকে তুমি দাওরায়ে হাদিস পর্যন্ত উন্নীত করো আল্লাহ এই মাদ্রাসার যে অবকাঠামো নির্মাণ হবে আল্লাহ এখানে তুমি সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার তৌফিক দান করো আল্লাহ এই সদকায়ে জারিয়ার এই অনন্য প্ল্যাটফর্মে ইলমে মার্কাজের এই কেন্দ্রে তুমি আমাদের সামগ্রিকভাবে সহযোগিতা করার তৌফিক দান করো আল্লাহ ওই মাদ্রাসা কমিটিকে তুমি কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার যাবতীয় দায়িত্বশীলদেরকে আপনি কবুল করুন আল্লাহ এই মসজিদ কমিটিকে কবুল করুন এই মসজিদের খতিব এই মসজিদের মুসল্লি এই মসজিদের মা বোন যারাই এখানে উপস্থিত আছি আল্লাহ তাআলা সকলকে যেন কবুল করেন আল্লাহুম্মা আমিন আমাদের যারা মারা গেছে আল্লাহ তাআলা যেন তাদের কবরের শাস্তিকে মাফ করেন আল্লাহ তাআলা যেন আমাদের দ্বীনের উপর অটুট রাখেন যতটুকু আমরা জানলাম এই অনুযায়ী যেন জীবনকে পরিবর্তন করতে পারি আল্লাহ সে তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন এই আশাবাদ ব্যক্ত করে আজকে জুমার খুতবা এখানেই শেষ করলাম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক কাতারবদ্ধ হয়ে সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ